এই গাইস, গুড আফটারনুন। তো এখন বাজে তোমার মোটামুটি প্রায় 8টা বেজে গেছে। তো ওই তো দেখলাম, দেখালাম সকালবেলা গিয়েছিলাম দাদাদের বাড়ি, ওখানে প্রসাদ খেয়েলাম গোপালের। আর আমি যে কালকে গোপালের পুজো করেছিলাম, এখনও সে গোপালকে তুলি নিয়ে, কারণ আজকে দিনটা হলাম থাক, কালকে তুলবো গোপালকে। তো এই ধূপ ধূপ দিয়েছি, সকালেও দিয়েছি পুজো করার সময়, এখন সন্ধ্যাতেও দিলাম। তো আমার মা আর আমার হাজব্যান্ড গোপালকে এত সুন্দর সাজিয়েছি, ওরা দুজনেই বললো বাহ খুব সুন্দর সাজিয়েছো। কিন্তু মা তো দেখি অবাক বলে, এত সুন্দর আলপনা দিয়েছিস, কোথার থেকে দিলি, নেট থেকে? আমি বলি কি না না, আমি নিজের মন থেকেই দিয়েছি। তো গোপালকে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই দেখো গোপাল, আজকেও এই আগের যে মানে ফুলগুলো ছিল সেগুলোকে ফেলে নতুন করে পুজো করেছি, আর একটু ধূপ দিয়েছি, ব্যাস। তো কালকে তুলবো আমি গোপালকে, দাঁড়া এখানে একটু অন্ধকার, তো শূন্য। তো আর আমাদের পাড়াতে যে লোকনাথ বাবার পুজো হচ্ছে, এখনও পুজো হচ্ছে, মানে দেখো গানের আওয়াজ পাচ্ছ আশা করি। তো ওই আর কি। তো আজকে রাত্রে আরও আমার অনলাইন এক্সাম আছে, কিচ্ছু পড়া হয়নি, জানি না কেমন এক্সামটা দেবো, যাই হোক দেবো, দেবো তো নিশ্চয়ই। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকেও যেন ভাত খাওয়া হলো না, বলে কি উপাস করার পরের দিনে তোমার একটু ভাত খেতে হয়, শাক খেতে হয়, মাছ খেতে হয়। তো আজকে যেহেতু ওদের বাড়িতে খেতে গিয়েছিলাম, কিছুটা প্রসাদ তো মানে ভাত মাছটা খাওয়া হয়, মানে ভাত মাছ খাওয়া হয়নি, শাকও খাওয়া হয়নি। তো কি এই রাত্রেবেলা একটু মুখে করে নেবো, শাক তো খাওয়া চলে না রাত্রে, ভাত অল্প মাছ মুখে করে নেবো। তো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে কাল। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো। চলো বাই, গুড নাইট।